بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত বাংলাদেশ থেকে আবদুল্লাহ মামুন ভাই জানতে চেয়েছেন রাত্রে ঘুমানোর পদ্ধতি এবং ঘুম থেকে ওঠার সুন্নতি পদ্ধতি প্রথমে যখন শুধু যাবেন তার আগে আপনি বিছানায় বসে সোরা ইখলাস তিনবার সোরা ফালাক তিনবার সোরা নাচ তিনবার পড়বেন জি সোরা এই সোরা ইখলাস একবার সোরা ফালাক একবার সোরানাস একবার তিনটে সোরা একবার একবার করে পড়ে দুই হাতে ফু দেবেন দুই হাতজন আমরা মনাজাত করি ঠিকভাবে সেভাবে রেখে ফু দেবেন আর এই দুই হাতটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো শরীরটা আপনি কি করবেন বুলিয়ে নেবেন একবার দুবার তিনবার করবেন সোরা ইখলাস সোরা ফালাক সোরানাস যে তিনবার এই পদ্ধতিটা করবেন তারপরে যে আপনার আয়তাল কুরসি পড়বেন الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم تربص سورة بقرر سيس دو آمن الرسول بما أنسل إليه من ربه والمؤمنون ثم شبر جدوى بسمك ربي وضعت جنبي وبك أرفعه فإن أمسكت نفسي فرحمها وإن أرسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين هذه جدوى اللهم بسمك أموت باحية جدوى كيف اللهم بسمك যে কোন একটা দোয়া দান যাবেন তারপর আল্লাহ আলহামদুলিল্লাহ অনুরূপ ভাবে ঘুম থেকে ওঠার সময় আপনি পড়বেন যে আলহামদুলিল্লাহিল্লাহ বা এটা হচ্ছে ঘুম থেকে ওঠার দোয়া আর আপনি যে হাদিসের কথা জানতে চেয়েছেন সেটা বোখার এবং মুসলিমের রয়েছে আবু হরতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়া আকিদুল শেতান আলা কাফিয়াতে রাসে আহাদিকুম তোমাদের মাথার পিছন দিকে শয়তান তিনটি গৃহ দিয়ে দেয় ইদা হুয়া নামা যখন সে শুয়ে যায় সালাসা ওকা দিন তিনটি গিরা দেয় ইয়াদে বকুল্লা ওকদা তিন মাকা নাহা আর প্রত্যেকটি গিরাতে সে বলে আলাই কালাই তবিল তোমার এখন অনেক রাত বাকি অনেক লম্বা রাত ফরকর তুমি ঘুমিয়ে থাকো

ইনসল্লাহ আর সে যদি দু নামাজ পড়ে নেই ইনহাল্লাহুন কুল্লোহা তাহলে সব গিরাগুলোই খুলে যায় ফসব হা নাসি তন তৈস আর সে একদম না সতেজ হয়ে যায় ও ইল্লাহ আর সে যদি ঘুম থেকে ওঠার পরে দোয়া না পড়ে কিংবা উজু না করে নামাজ না পড়ে তাহলে আল্লাহ রসু বলছেন ও ইল্লাহ আসবাহা হাবি সন নফসি কাসলান তাহলে সে অলস কিংবা একদম কে বলছে না নির্ঝুম হয়েছে সারাদিন তার কাটে তার মানে সে না তার মনের মধ্যে কোনো ফুর্তি শরীরে কোনো কি বলছে ফুর্তি থাকে না